আমাদের ঘরে চিন্তা করো। জিনিসে হামলা হচ্ছে নাকি বেটু? যুদ্ধক্ষেত্র কি? আচ্ছা গাছপাঠা অনেকে গাছপাঠা বলে, এটা আমাদের কাল রান্না হবে খেতে, তো দারুণ লাগে, পুরো মাংসের মতো, তাই না নীল? তুমি কখনো খাওনি নীল? আর বছর খাওনি তুমি, এই বছর খাবে ফার্স্ট লাউ। এদিকে টমেটোটা গেলে দিল, আর দিও না টমেটো, দিও না, দেখো মুড়িতে টমেটো দিচ্ছে। আর এখানে ভাতে মুড়ি মাখা হয়ে গেছে, এখন খিচুড়িটা আছে, খিচুড়িটা নিয়ে নেবো, নীলের জন্য একটু রাখবো। না রে দিও না, আমার বর দেখো ফোন করছে সকাল সকাল, দেখো দেখো ক্যামেরা নিয়ে চলে এলো, কেমন শুয়ে শুয়ে ফোন করছে দেখো। নীল যদি এটা দেখে না, তুমি ওখানে মাথা দিয়েছো তো নীল বলবে না বালিশ লাও ওইখানে। নীল তোর বাবা কোথায় মাথা দিচ্ছে দেখো, দেখো মাথায় কিছু লাই নাই, দেখো বকে দাও। ওটাই তো আমি তোমাকে বলছিলাম, তো এগুলো কালকে কাঁচা ছিল সব শুকিয়ে গেছে, আর আমি জাস্ট স্নান করলাম, মুড়ি খেয়ে পরে জামা ভিজিয়েছিলাম, মানে ভেতে যে তাই ভাবলাম স্নানটা করে নিই, ভিজা জামাতে থাকবো না, ওই জন্য এগুলো কেচে নিয়েছি আজকেও। আর নীলের কান্ড দেখো, নীল একটা মোজা নিয়ে এসছে, মোজাতে ভিজিয়ে দিল, তো এখন খুব রোদ প্রচুর, এই জামাগুলো উল্টা দিকে মেলি না হলে কালারটা চলে যায়। গ্রীষ্মকালে প্রচুর রোদ হবে, জামা তো 5 মিনিটে শুকিয়ে যায়, এত রোদ হয় আমাদের এখানে, প্রচুর রোদ হয়, আবার ছাদে সেরকম রোদ হয় না, উঠানে প্রচুর রোদ। নীলের কাজ নীল করে যাচ্ছে দেখো, কান্না দেখো, মোজা নিয়ে আসছে ডুবাচ্ছে, ওকে স্নান করাবো, এবার নীলকে স্নান করাবো, তারপর রান্নার দিকে যাবো, তারপর চলো, জামাগুলো মেলা হয়ে গেছে প্রায় একটা আছে, আবার নীলকে স্নান করা হয়ে গেছে, আমি এখানে মাছ ভাজি, দুটো ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজছি, আর মাথাটা আছে এখনো বাকি, এবার নীলকে খাইয়ে দেবো মাছ ভাজা দিয়ে, নীলের তরকারি হয়ে গেছে প্রায়, বাঁধাকপি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছ ভাজা, তো আস্তে একটু বেশি মেশিনে, কারণ রোদে দেওয়া হয়েছিল, মেশিনটা খারাপ হয়ে গেছিলো, রোদে দিলে মেশিন ঠিক হয়ে যায়, তো রোদে দিয়েছিলো ওই জন্য আস্তে খুব সুন্দর উঠেছে আর কি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। আরে দেখো এরা দুজন মায়ের কাছে আদর খাচ্ছে, মা মায়ের কাছে, মানে মায়ের মায়ের কাছে, মা মায়ের কাছে মেয়ে আদর খাচ্ছে। হ্যাঁ একটুখানি এসে বসে পড়লাম, মনটা খারাপ লাগছে তো, আর আমি আমার মাকে খুব মিস করি সব সময়, আমি যাব কিছুদিনের মধ্যেই, মামপুর মা ওয়েট করছি কখন দিনটা আসবে, মামপুর মায়ের তো এখন ভরা সংসার, আর তোমারও তো আমার মতো এদের জন্য, ওর মা তো এখন ওদের বাড়িতে এসে থাকতে পারবে না, হয়ে ছিলা ফুলে হয়েছে, না গো দিদা, দিদা একটু ভুলে যায়, দিদাকে আমি বলেছি হয়নি, দিদা আবার জিজ্ঞেস করছি, মানে একটু আমার মায়ের তো ছেলে মেয়ে নাতি নাতনি সবার বিয়ে হয়ে গেছে, আর দু একজন নাতি বাকি আছে বিয়েতে,
আমি মাছ ভাজছি বাড়িতে বসে বসে বোর হয় ওই এই ছেলের বাড়ি ওই ছেলের বাড়ি এই মেয়ের বাড়ি ওই মেয়ের বাড়ি এই বড় সরকার বড় হলে পরে আরো চারটে খাই আর চারজন নাতি আছে তো চলো মাছটা দেখে নিই তো আমার নীলকে খাবার খাওয়ানো হয়ে গেছে আর এখন যাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে বলে একটা জায়গা যাবো ঘরের মধ্যে সেটা হচ্ছে উপর আর এই দেখো দোকান যাব দেখো বাবু বলছে দোকান যাবো দেখো ফ্যান আনতে যাবো ফ্যান আনতে দোকান ছেড়ে কোথায় যাওয়া যায় বলো দোকান যাবো ফ্যান আনতে ও তাই গিয়েছে ফ্যানের তো দরকার বলো গ্রীষ্ম পড়ে গেছে গরম আর এখন নীল ছুটে চলে গেল দোকানের নাম শুনে তো চলো যাই জায়গাটা আর এই দেখো বাবু দোকান চুরি করতে এসছি ফ্যান তিনজন মিলে বাবু একটা ফ্যান চুরি করে নিয়ে চলে গেছে এখন এগুলো সব নেওয়া হবে তো এবার ফ্যান গুলো পরিষ্কার করে আমাদেরকে মানে চালাতে হবে হ্যাঁ আসবে বাবা আসবে বেটু আর নীল ফ্যান পেয়ে গুলি করছে ফ্যান গুলোকে তিনটে ফ্যান আনা হয়ে গেছে অলরেডি আর একটা আনতে গেছে বাবু তো এগুলো পরিষ্কার হবে এখন তারপর খাওয়া দাওয়া আজকে তো দেরি হয়ে যাবে নীলের খাওয়া হয়ে গেছে এখন আড়াইটা বাজছে এবার আমরা খাবো আর আজকে তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি থাকবে আজকে আমার চ্যানেলে মানে আমি এই ভিডিওটা দিয়ে দেবো খুব একটা তরকারি খুব সুন্দর তরকারি করবো চারটা ফ্যানচুরি কমপ্লিট তো টাকা পাটি দাও পাটি দাও তাহলে আমি দোকান থেকে টাকা দিয়ে আনতাম তো পাটি কেন দেবো আজব তো হ্যাঁ চুরি করলে চারটা তো চলো এগুলো পরিষ্কার হবে এবার দেখো খুলে খুলে দেখো পরিষ্কার আছে কিনা একটা খোলা হোক এই দেখো হালকা একটু পরিষ্কার আছে খুব যে আছে নাই আর খুব যে নেই বলে চলবে না হ্যাঁ মানে চালানো চলবে তাই না হ্যাঁ একবার করে পরিষ্কার হালকা করে কর দিলেই হবে এইটা থাকবে নতুন ফ্যান এনা হয়েছিল নীল যখন ছোট ছিল নীল কি এখন বড় হয়েছে এখানে ইন্দুরে পায়খানা করে দিয়েছে দেখো অনেক দিন ধরে রাখা ছিল তো নীল যখন একবারে ছোট ছিল এটা একটা ফ্যান এটা ভাঙা ফ্যান এটাও ভাঙা এটা অনেক দিনের ফ্যান এই দেখো ফ্যানটা ভেঙে গেছে ফ্যানগুলো খুব নোংরা আছে ওই জন্য বাবু স্ক্রুড্রাইভার করে খুলছে ফ্যানগুলো দিয়ে পরিষ্কার করবে দেখো কি নোংরা হয়েছে তো চলো এগুলো আমি বাবুকে হেল্প করে দিই তোমাদের সাথে আবার বিকালে কথা হবে তুমি কি হেল্প করবে তো নীলকে সামালবো হেল্প করবো তারপর ধুলা উঠছে দেখো ব্রাশ করে পরিষ্কার করছে খুব নোংরা পুরো হয়ে গেল এত ঝুল দেখো হাওয়া বেরোবে কি করে হাওয়ার জাম হয়ে আটকে যাবে আর এদিকে এমনি পরিষ্কার করছে খুলছে দেখো কান্ড দেখো মটরশুঁটি ছাড়াতে বসেছে এখন বাড়ছে প্রায় ছটা বাজছে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেল মটরশুঁটি ছাড়াচ্ছে আর নীল দেখো বসেছে তো আজকে তোমাদের মতো রেসিপি করব পনির দিয়ে মটরশুঁটি বাবুকে পনির রান্না করাবো অনেকে বলেছিল দিদিভাই পনির দিয়ে করবে মটরশুঁটি খুব সুন্দর লাগে সেদিন করেছিলাম শুধু মটরশুঁটি তো আজকে পনির দিয়ে করব ওই জন্য আমি ছাড়াতে বসলাম তার সাথে আমার ছেলেও বসে গেছে দুজন মিলে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি তারপর আলু কাটবো পনির এখন আনা হয়নি বাবুকে পাঠাবো পনির আনতে তো এখানে প্যাকেট পনির পাওয়া যায় দেখো ছাড়াও এখানে তো ছাড়তে পারবে হুম না ছাড়াও নীল খুব কাজের ছেলে খুব কার কথা শুনে কিন্তু পারে না এখনো সব কাজ করতে কিন্তু একটা দুটো করতে চায় মানে মটর ছাড়াচ্ছে আমার মতো তো চলো ছাড়িয়ে নিই আর আমি এখানে রান্না থেকে চলে এসেছি পেঁয়াজ ভাজছি এখানে দেখো পনির আছে ভেজে নিয়েছি তারপর আলু ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর নীল এখানে ডিস্টার্ব করছে জল ছেড়ে দিয়ে যাচ্ছে একটা তেল লাগবে তেলটা কম দিয়ে ফেলেছে তেল দিয়ে দিই পেঁয়াজ ভাজার পর মশলাটা দিয়ে দিলাম এখন নুন হলুদ দিই না একটু ভেজে নেবো মশলা তারপর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বাকি বাকি আর কি দেবো মিট মশলা সব দিয়ে দেবো ভালো করে ভেজে নিই মশলাটা সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে শুধু মিট মশলা বাদ দিয়ে আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মটর তো
মটরশুটি আমার দেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি, মটরশুটিটা একটু ভেজে পড়ে, আর পনিরটা এখনো দিই নাই কারণ একটু ভেজে নিই ভালো করে মশলাটা, আর তারপর পনির দেবো, তারপর মিট মশলা দেবো, তারপর জল দেবো। আর আমি পনির দিয়ে ফার্স্টবার করলাম, তোমাদের কথা শুনে আমি জানি না কেমন হবে, যদি রান্নাটা কোনো ভুল হয়ে গেছে তো আমাকে একটু শিখিয়ে নেবে, তোমরা তো আমার ফ্যামিলি, তোমরা তো সব শেখাতে পারো বলো, আমি তো সব জানি না, ওই জন্য তোমাদের কাছে শিখে আমি সব করি। তো দুটো পনির চলে গেছে আলুর সাথে, এটা ভালো করে ভেজে নেবো, কষাচ্ছি, এটা ভাজা নয়। আর আমি এখনো বিকাল থেকে রেডি হইনি, রেডি হবো, এই রান্নাটা চাপিয়ে দিয়ে উপরে যে রেডি হয়ে আসবো, সিদ্ধ হবে। তো এবার পনিরগুলো দিয়ে দিই, অনেকক্ষণ ভালো করে তেল দেখো, দেখো আমার তরকারি সব প্যাকেট দেওয়া হয়ে গেছে, ফুটছে, মানে শেষের দিকে হয়ে গেছে প্রায়, জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে। আমার দেখে কালারটা খুব সুন্দর লাগছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে, তো নামিয়ে দেবো এবার, এরকমই হালকা ঝোল রাখবো, রুটি দিয়ে খাবো। তো রুটি হয়ে গেছে দিনেই, তো রুটি আর তরকারি, পনির, কলাইয়ের তরকারি, মটরশুঁটির, তো এই দিয়ে আমাদের আজকে ডিনার হবে। তো চলো এবার নামিয়ে দিই, অফ করে দিই, এই দেখো দেখতে কেমন হয়েছে। তখন রান্না করার পর থেকে আর তোমাদের সাথে কথা বলতে পাইনি, কারণ রান্না করার পর নীলকে সামালছিলাম, বাবু তো কাজ করে, তোমরা তো সবাই জানো যে সন্ধ্যেবেলায় বাবু সবসময় কাজ করে, বাবু ফ্রি পায় না, তো আমি নীলকে নিয়ে থাকছিলাম, তারপর রান্না করলাম, তারপর খাবার খাওয়ালাম নীলকে, তারপর আমি একটু সিরিয়াল দেখলাম, নীলকে নিয়ে সিরিয়াল দেখছিলাম। আর এখন দেখো রেডি হয়ে গেছি, আমরা খাইনি এখনও, নীলের খাওয়া হয়ে গেছে, এবার নীলকে নিয়ে চলে আসবো, আমি নীলকে রাখবো, বাবু খেতে যাবে, বাবু খাওয়া এলে পরে আমি খাবো, এখন বাজে প্রায় 9:30। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, আর বড় করছি না, ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।